হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রাজু শেস 27 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিছু অ্যাক্সেসরিজের কথা হয়ে যাক। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো টপ 5 পাওয়ার ব্যাংকস আন্ডার 1000 রুপিস। তো বন্ধুরা, আমি যে লিস্ট বানিয়েছি সেই লিস্টের নর্মাল ক্রাইটেরিয়া একটা ইউজ করেছি, সেটা হচ্ছে 10000 mAh ব্যাটারি পাওয়ার থাকতে হবে, মানে কম করে, আর সি টাইপ পোর্ট, কারণ এখন প্রায় সমস্ত মোবাইলের চার্জার সি টাইপ চার্জার হয়, তো সেই জন্য সি টাইপ পোর্ট, অ্যান্ড 18 ওয়াট এর ফাস্ট চার্জার, 10 বা 12 না, একদম 18 ওয়াট, কারণ এখন প্রায় 10-12 হাজার মোবাইলে 18 ওয়াট ফাস্ট চার্জার চলে আসে। নাম্বার 5 এ আছে ক্রোমা পাওয়ার ব্যাংক। হ্যাঁ গাইজ, আমি 5 নম্বর থেকে শুরু করছি, কারণ আমি চাই সকলে এই ভিডিওটা দেখুক, 1 নম্বরটা লাস্টে বলবো। নাম্বার 5 এ আছে ক্রোমা পাওয়ার ব্যাংক, এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 10000 mAh ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং, টাইপ সি ইনপুট, অ্যান্ড 2 USB পোর্ট আউটপুট, একটা হবে 18 ওয়াট ফাস্ট চার্জিং আর একটা হবে 10 ওয়াট ফাস্ট চার্জিং। সবচেয়ে বড় কথা হচ্ছে গাইজ, ইট ইজ আ টাটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা টাটা কোম্পানির প্রোডাক্ট, অ্যান্ড এই যে পাওয়ার ব্যাংকটির ওয়ারেন্টি হচ্ছে 18 মান্থস লং টাইম ওয়ারেন্টি, 18 মাসের প্রায় 1.5 বছরের লং টাইম ওয়ারেন্টি, অ্যান্ড এই পাওয়ার ব্যাংকটির দাম হচ্ছে 799 টাকা। তো বন্ধুরা, আমি যে সমস্ত পাওয়ার ব্যাংকের কথা বলছি সেই সমস্ত পাওয়ার ব্যাংকের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। 4 নম্বরে রয়েছে ফিলিপস এর পাওয়ার ব্যাংক, 10000 mAh ব্যাটারি ক্যাপাসিটি, মাইক্রো USB অ্যান্ড টাইপ সি ইনপুট, মানে মাইক্রো USB এবং টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে এই পাওয়ার ব্যাংকে, অ্যান্ড এর মধ্যে রয়েছে 2 USB আউটপুট পোর্ট, মানে দুটো মোবাইল একসঙ্গে চার্জ দিতে পারবে, অ্যান্ড দুটোতেই 18 ওয়াট চার্জ হবে। কালারেবল পাওয়ার ব্যাংক, এর দাম হচ্ছে 999 টাকার আশেপাশে হবে। নাম্বার 3 তে আছে পেট্রন ডাইনামো জিপ। হ্যাঁ গাইজ, ইট ইজ আ ইন্ডিয়ান কোম্পানি, 20000 ব্যাটারি ক্যাপাসিটি, 18 ওয়াট এর 2 পোর্টস ইনপুট, অ্যান্ড মাইক্রো USB এবং টাইপ সি চার্জ দিয়ে 18 ওয়াট ফাস্ট চার্জিং এ চার্জ হবে এই পাওয়ার ব্যাংকটি। 18 ওয়াট এর 2 পোর্ট আউটপুট, মানে একসাথে দুটো মোবাইল চার্জ হবে 18 ওয়াট ফাস্ট চার্জিং এ। ওকে গাইজ, অ্যান্ড মেটালের বডি হবে, 7th layer অফ অ্যাডভান্স প্রোটেকশন, এবং 4 LED ইন্ডিকেটর রয়েছে এই পাওয়ার ব্যাংকে, 25%, 50%, 75% এন্ড 100%, অ্যান্ড এর দাম হচ্ছে 899 রুপিস, 899 টাকা। নাম্বার 2 তে রয়েছে OnePlus পাওয়ার ব্যাংক, অ্যান্ড এর মধ্যে আছে 10000 mAh ব্যাটারি ক্যাপাসিটি, 18 ওয়াট এর ফাস্ট চার্জিং, অ্যান্ড ডুয়াল USB পোর্টস, দুটো মোবাইল একসঙ্গে 18 ওয়াট এর ফাস্ট চার্জিং এ চার্জ হবে, অ্যান্ড মাইক্রো USB অ্যান্ড সি টাইপ পোর্ট আছে, 12th layer অফ সার্কিট প্রোটেকশন, অ্যান্ড এই পাওয়ার ব্যাংকটা 250 থেকে 225 গ্রামের কাছাকাছি একটা ওয়েট হবে, আর এই পাওয়ার ব্যাংকটার দাম হবে 1100 টাকার মতো। তবে এই পাওয়ার ব্যাংকটা অফার টপার দেখলে এখানে প্রায় 1000 টাকার মধ্যে চলে আসবে, 999 রুপিসের কাছাকাছি চলে আসবে, তো সেই জন্য এই পাওয়ার ব্যাংকটা আমাদের লিস্টে রেখেছি। তো গাইস, নাম্বার 1, হ্যাঁ গাইস, নাম্বার 1 এ আছে MI3i, 10000 mAh ব্যাটারি ক্যাপাসিটি, 18 ওয়াট 2 ওয়ে ফাস্ট চার্জিং, এই মাইক্রো USB চার্জ অথবা টাইপ সি টাইপ চার্জার দিয়ে এই পাওয়ার ব্যাংকটা 18 ওয়াট এর ফাস্ট চার্জিং এ চার্জ হবে, আর দুটো মোবাইল একসাথে চার্জ হবে, ওটাও 18 ওয়াট ফাস্ট চার্জিং এ। ওকে গাইস, অ্যান্ড এর বডি হবে মেটালের, অ্যান্ড 12th layer অফ প্রোটেকশন, অ্যান্ড এর দাম ওই 899 টাকার কাছাকাছি। সব পাওয়ার ব্যাংকের লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনি কোন পাওয়ার ব্যাংক ইউজ করছেন বা এই সমস্ত পাওয়ার ব্যাংকের মধ্যে আপনার কোন পাওয়ার ব্যাংকটি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান, অ্যান্ড অবশ্যই করে সাবস্ক্রাইব।